চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশের কৃষকরা আন্দোলনে নেমেছে। বিশেষ করে বামপন্থী সংগঠনগুলি দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করছে। এই আইন কৃষকদের স্বার্থ পরিপন্থী বলে তাদের দাবি। আজ ফুলিয়া বিডিও অফিসের সামনে সিপিএম এর তরফে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। তারা অফিসের সামনে রাস্তা অবরোধও করে, নরেন্দ্র মোদীর কুশপুতল দাহ করে। এই বিক্ষোভ সম্পর্কে সিপিএম এর ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন, বিষয় হচ্ছে আমাদের পার্টির অন্যতম বৃহত্তর সংগঠন এআইকেএস সারা ভারত কৃষক সভার শান্তিপুর থানা কমিটির আহ্বানে এখানে বিক্ষোভ অবস্থান এবং হচ্ছে পথ অবরোধ কর্মসূচি গোটা রাজ্যের কৃষক আন্দোলনের পক্ষ থেকে এটাকে কর্মসূচি হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের ফুলিয়াতেও সেই কর্মসূচি পালন করা হচ্ছে। এখন দেশের যে দিল্লিতে এবং বিভিন্ন রাজ্যতে আজকে কৃষক বিদ্রোহ যে জায়গায় দাঁড়িয়ে, আপনারা সকলে জানেন যে হচ্ছে আমাদের মূল দাবি যে নয়া কৃষি আইন, যে আইনের একটা দিক হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইন, তার সংজ্ঞা পরিবর্তন করা। আমাদের চাল ডাল নুন আটা চিনি ভোজ্য তেল শাকসবজি সমস্ত কিছু অত্যাবশ্যক পণ্য আইনের আওতার বাইরে করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত মানুষের বাঁচবার জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী তা হচ্ছে আজকে কালোবাজারি ফাটকা কারবারি। আপনারা দেখেছেন আলুর দাম পেঁয়াজের দাম কিভাবে বেড়েছে। ফলে যেদিন থেকে কেন্দ্রীয় সরকার এই আইন ঘোষণা করেছে সেদিন থেকেই পেঁয়াজের দাম 100 টাকা চচ্চড় করে উঠে গেল এবং আলুর দাম 50 টাকা কিলোতে পরিণত হল। ফলে এই যে কালোবাজারি ফাটকা কারবারি, আগামী দিনে সমস্ত কিছু সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। আজকে এই কর্পোরেটদের হাতে এই ব্যবস্থাকে তুলে দিল, তারা মজুরদারি ব্যবসার মধ্য দিয়ে সাধারণ মানুষের উপরে আক্রমণ সংঘটিত করে। কিন্তু কৃষক কি পয়সা পাচ্ছে? কৃষকের ধানের দাম বাড়ছে, গমের দাম বাড়ছে, পাটের দাম বাড়ছে? না, বাড়ছে না। কৃষকের দাম নির্ধারণ করবার ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব ছিল, সরকার সেই নয়া কৃষি আইনের মধ্য দিয়ে তা দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে, অব্যাহতি নিয়ে নিচ্ছে। তারা বলছে যে কর্পোরেটরা ঠিক করবে দাম কত হবে, কর্পোরেটরা আসবে কৃষকদের সঙ্গে চুক্তি করবে, সেখানে তারা ফসল তৈরি করবার জন্য কৃষকদেরকে দাদন দেবে। এইভাবে গোটা দেশের অভ্যন্তরে আবার নতুন করে সামন্ততান্ত্রিক প্রভুদের তৈরি করা হচ্ছে। আবার নতুন করে ব্রিটিশের যে নীল চাষের প্রথা, সেই প্রথাকে ফিরিয়ে আনবার ষড়যন্ত্র হচ্ছে আরএসএস বিজেপির বিরুদ্ধে। তার জন্য আমাদের রাস্তায় নামা, তার জন্য আমাদের এই নয়া কৃষি আইন বাতিল করতে হবে। ফলে কৃষকের ফসল উৎপাদন করবার যে স্বাধীনতা ভারতবর্ষের কৃষকের ছিল, তা থাকবে, তা আছে।